কি ছোট স্যার? ভার্সিটির ক্লাবে ভরা মজলিসে হঠাৎ এর এমন প্রশ্ন শুনে জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকে তাকায়। কথাটা যে তে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলেছে তা বুঝতে জাঙ্কুকের বেশি দেরি হয়নি। জাঙ্কুক নিজের জায়গা থেকে উঠে এসে তের সামনে দাঁড়ায়। হুট করে এক হাতে তের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে অন্য হাতে তের গালে হালকা স্লাইড করতে করতে বলে, বারবার তোর বিয়ে ভাঙছে বলে তুই এটা ভেবে নিস না, এই জিয়ন জাঙ্কুক তোর মতো একটা সামান্য ড্রাইভার মেয়েকে ভালোবাসে। কথাটা বলেই জাঙ্কুক সহ ক্লাবের উপস্থিত সবাই জোরে জোরে হেসে দেয়। এদিকে তে নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়াতে ব্যস্ত, কিন্তু কোনোভাবেই জাঙ্কুকের শক্তির সাথে তে পারছে না। এক পর্যায়ে তে বেশ রাগী কণ্ঠে জাঙ্কুককে বলে, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার এইসব অসভ্যতামি কবে শেষ হবে বলতে পারেন? আমি কি একবার বলেছি আপনি আমাকে ভালোবাসেন? ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। দেখুন, আমি এত কথা শুনতে বা বলতে আসিনি, আমি শুধু এটাই জানতে এসেছি আমার বিয়ে বারবার ভেঙে ফেলার কারণ কি। এই নিয়ে তিনবার আপনি এই একই কাজ করেছেন, এটা যে সমাজে একটা মেয়ের জন্য কতটা অপমানজনক তা কি আপনার জানা আছে? নাকি আমরা গরিব বলে আমাদের কোনো মান সম্মান নেই? কোনটা জানি না। জানি না মানে আপনার প্রবলেমটা কি? তের প্রশ্নে জাঙ্কুক এবার তের দিকে আরেকটু ঝুঁকে এসে তেকে বলে, তুই কেন, আমি নিজেও জানি না আমার প্রবলেমটা কি, জাস্ট এইটুকু জানি আমি তোকে শান্তিতে থাকতে দেখতে পারি না। আপনি বেবি, আরে আয়ো বুঝে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন বলুন তো? জানেন ছোট স্যার আপনাকে কত মিস করছিল, বারবার আপনি কখন আসবেন বলে আমার কান পচিয়ে দিচ্ছিল বেচারা। তের কথা শুনে জাঙ্কুক ভুরু কুচকে তের দিকে তাকায়। জাঙ্কুক এইসব আবার কখন বলল? তে যে প্রতিশোধ নিতেই এমন করেছে তা জাঙ্কুক ভালোভাবেই বুঝতে পারছে। তের কথায় আয়ু দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, ওহো জাঙ্কুক, তুমি আমাকে এত ভালোবাসো, উনি আমার বাবুটা, চলো আজ শুধু তুমি আর আমি লং ড্রাইভে যাব। এবার জাঙ্কুক পড়েছে মহা মুশকিলে। এই আয়ু তো নামে মাত্র জাঙ্কুকের গার্লফ্রেন্ড, কিন্তু এই মুহূর্তে একে একদমই সহ্য করতে পারছে না জাঙ্কুক। জাঙ্কুক ক্রুদ্ধ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের ইচ্ছে করছে তেকে কাঁচা চিবিয়ে খেতে। হঠাৎই জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে আয়ুর কোমর শক্ত করে জড়িয়ে ধরে বলে, ইয়াহ বেবি, আজকে সারা রাত শুধু তুমি আর আমি। আয়ু আর জাঙ্কুকের এই অতিরিক্ত ন্যাকামি তে আর ভালো লাগছে না, তাই তে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জাঙ্কুক পেছন থেকে তেকে বলে, স্টপ তে, এত রাতে একা যাবার কোনো দরকার নেই, আমি তোকে বাসায় পৌঁছে দিচ্ছি। তার কোনো দরকার নেই ছোট স্যার, আমি কোনো বাচ্চা নই। কথাটা বলেই তে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে রাগে জাঙ্কুক টেবিলে সজোরে একটি লাথি মেরে বসে, কি হয়েছে বাবু, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? লিসেন আয়ু, তুমি আমার গার্লফ্রেন্ড, কিন্তু তাই বলে আমার সব ব্যাপারে নাক গলানো এটা আমার মোটেও পছন্দ না, গট ইট? কথাটা বলে জাঙ্কুক তাড়াতাড়ি তের পেছন পেছন বেরিয়ে যায়। দাঁড়াতে, সমস্যা কি তোর? তোকে একটা কথা বললে কি তোর মাথায় ঢুকে না? গাড়িতে ওঠ। না, দেখতে ভালোভাবে বলছি, গাড়িতে ওঠ। এই জীবন জাঙ্কুকে গাড়িতে ওঠা কিন্তু ভাগ্যের ব্যাপার, কত মেয়ে শুধু আমার গাড়িতে ওঠার জন্য পাগল হয়ে থাকে, আর সেখানে আমি তোকে নিজ থেকে অফার করছি বলে নিজেকে এত দামি ভাবার কিছু হয়নি। ভুলে যাস না তুই আমাদের বাড়ির সামান্য ড্রাইভারের মেয়ে। বারবার ড্রাইভারের মেয়ে বলে কি বুঝাতে চাইছেন আপনি? আপনার দয়ায় বাবাই চাকরি করছে? একদম না, বরং বাবা বড় স্যার এর আন্ডারে নিজের যোগ্যতা চাকরি করছে। কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক গিয়ে তের হাত শক্ত করে চেপে ধরে বলে, বাহ, ভালোই তো কথা বলতে শিখেছিস, তুই জানিস না আমার ক্ষমতা সম্পর্কে, আমি চাইলে এক্ষুনি তোর বাবাকে চাকরি থেকে বের করে দিতে পারি, সেখানে তোর বড় স্যার মিস্টার কিম নাম যেন কিচ্ছু করতে পারবে না। কাজ চালে ভাতের অভাব হয় না, আশা করি আমার বাবারও হবে না, এইসব চাকরির ভয় আমাকে দেখাতে আসবেন না। জাঙ্কুক এবার তের হাত ধরে তেকে কিছুটা কাছে এনে বলে, তেজ দেখিয়ে একা একা বাড়ি ফিরতে চাস, দিনকাল বড্ড খারাপ, তে রাস্তায় মানুষ রূপী কুকুররা তোকে ছিঁড়ে খাবে, তখন তোর এই তেজ থাকবে তো? জাঙ্কুক তুই বরং তোর গার্লফ্রেন্ডকে সামলা, আমি তেকে বাড়িতে দিয়ে আসছি। হঠাৎ
পেছন থেকে সুগা কথাটা বলে এগিয়ে আসে তীর দিকে। সুগাকে দেখে জাংকুকের বুড়ো কুচকে এলো। সুগা জাংকুকের বন্ধু হলেও কেন জানি তীর আশেপাশে থাকলে সুগাকে একদমই সহ্য করতে পারে না জাংকুক। তবে কেন এমন হয় তাও জাংকুকের জানা নেই। তুই এখানে কেন? আহা, এটা কেমন কথা! ভার্সিটির ক্লাব কি শুধু তোর একার নাকি? আমি আসতে পারি না বুঝি? তে চলো, দেরি হয়ে যাচ্ছে। তে তোর সাথে যাবে না। কেন যাবে না? তে তুমি কি আমার সাথে যাবে না? অবশ্যই সুগা ভাইয়া, আমি আপনার সাথেই যাব। কোনো বড় লোকের বিগড়ে যাওয়া ছেলের সাথে আমি যাব না। তুই আমাকে বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে বললি? হ্যাঁ বললাম, কেন শুনতে পাননি? তোকে তো বেবি, কেন এমন করছো? সুগা তো বলেছে ও তোকে নিয়ে যাবে, তারপরে তুমি কেন ওদের কথায় পাত্তা দিচ্ছ? চলো তো। জাংকুক চোখ মুখ খিচে তের দিকে তাকিয়ে আছে। এদিকে আয়ু জাংকুকের হাত ধরে টেনে জাংকুককে নিয়ে চলে যায়। জাংকুকের এমন চাহনির মানে তে ভালোভাবে বুঝতে পারছে, অর্থাৎ তের কপালে দুঃখ আছে। জাংকুক চলে যেতেই সুগা হাসতে হাসতে বলে, সত্যিতে তোমার তুলনা হয় না। আমার এই বিগড়ে যাওয়া বন্ধুকে একমাত্র তুমি সঠিক পথে আনতে পারবে। তে সুগার কথায় একটু মুচকি হেসে বলে, আমি চেষ্টা করব সুগা ভাইয়া। জাংকুক বড় লোক বাবা মার একমাত্র ছেলে, ছোট থেকে অতিরিক্ত আদরে জাংকুক বিগড়ে যায়, প্রচন্ড রকমের অহংকারী হয়ে ওঠে। কিছুদিন পর পর গার্লফ্রেন্ড পাল্টানো, আড্ডা দেওয়ার নাইট ক্লাবে যাওয়া। অন্যদিকে তে তার বাবার একমাত্র মেয়ে। তের মা ছোটবেলায় মারা যান। দীর্ঘ 18 বছর ধরে তের বাবা যে হোক জাংকুকের বাবা কিম নামজুনের ড্রাইভার। ছোট থেকে তের প্রতি জাংকুকের এক অদ্ভুত অধিকার বোধ কাজ করে, যার ফলে জাংকুক ছোট থেকে তের সাথে এমন করত। এদিকে বড় হবার সাথে সাথে তে জাংকুকের অনুভূতি বুঝতে পারলেও জাংকুক তার অতিরিক্ত ইগো এবং অহংকারের জন্য নিজের অনুভূতি স্বীকার করতে পারেনি। বেবি, হোয়াট আর ইউ ডুইং? ওই ছোট লোক মেয়েটার জন্য তুমি এত ড্রিঙ্ক কেন করছো? স্টপ ইট আয়ু, একদম লেখামি করবে না। আমার কোনো ব্যাপারে নাক কলানোর অধিকার আমি তোমাকে দেইনি। আর কে ছোট লোক সেটা আমি আর নাই বা বললাম, কিন্তু তেকে নিয়ে আরেকটা বাজে কথা যদি আমি তোমার মুখ থেকে শুনি, তবে আমি তোমার সাথে ঠিক কী কী করব তা তুমি ভাবতেও পারছো না। জাস্ট গেট লস্ট। তে মাত্র শাওয়ার নিয়ে ছাদে এসেছে, হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো বাতাসে দুলছে। তে এক মনে তাকিয়ে আছে আকাশের পানে আর ভেবে যাচ্ছে জাংকুককে নিয়ে। জাংকুক যে তের জন্য পাগল তা তের অজানা নয়, কিন্তু জাংকুক যে কিছুতেই তার অনুভূতির কথা স্বীকার করতে পারে না। হঠাৎ তে খেয়াল করে কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে, কারো গরম নিঃশ্বাস তের কাঁধে পড়ছে। এত রাতে আপনি এখানে কি করছেন ছোট স্যার? তুই পেছনে না ঘুরে কি করে বুঝে গেলি? আমি এসেছি, আমি আপনাকে অনুভব করতে পারি। আচ্ছা, তুই কি সব বুঝতে পারিস? আমার মনে এই মুহূর্তে কি চলছে সেটাও কি তুই বুঝতে পারছিস? বুঝতে পারলে বল না আমার মনে এখন কি চলছে। কথাগুলো বলতে বলতে জাংকুক তের আরো কাছে চলে এসেছে, যার ফলে তের মাথা এসে ঠেকেছে জাংকুকের বুকে। হঠাৎ জাংকুকের এমন স্পর্শে তের সারা শরীর কেঁপে উঠলো অদ্ভুত ভাবে। কি হলো, বলছিস না কেন, বল না। আপনি এত রাতে এই প্রশ্ন করতে এসেছেন, কেউ আমাদের এভাবে দেখে ফেললে কি হবে বুঝতে পারছেন? সবাই খারাপ ভাববে। সো হোয়াট, এই জীবন জাংকুক কাউকে পরোয়া করে না। আমার ইচ্ছে হয়েছে তাই আমি এসেছি, আমাকে আটকানোর সাহস কারো নেই। তাছাড়া ভুলে যাস না, এটা আমারও বাড়ি, তাই কে কি ভাবলো আর না ভাবলো তাতে আমার কিছু আসে যায় না। হতে পারে এটা আপনার বাড়ি, কিন্তু এটা আমাদের থাকতে দেওয়া হয়েছে, তাই আপনি চাইলে এখানে আসতে পারেন না জাংকুক স্যার। আমরা গরিব, এই সমাজে সব দোষ আগে গরিব এবং মেয়েদের দেওয়া হয়, বড়লোক ছেলেদের দোষ দেওয়া হয় না। বুঝেছি, আমি এসেছি তাই তোর ভালো লাগছে না, সুগা এলে ঠিকই তোর ভালো লাগতো। ওকে, আমি চলে যাচ্ছি। এই দাঁড়ান, আপনার হাত কাটলো কিভাবে? ইস, কতটা কেটেছে, রক্ত তো দেখি শুকিয়ে গেছে, কি করে করলেন এটা? ইয়ে মানে আসলে বুঝেছি, রাগের মাথায় এসব না করলে কি হয় না আপনার? বসুন, আমি আসছি,
তাড়াতাড়ি করে ফার্স্ট এড বক্স এনে জাংকুকের হাতে পরম যত্নে ব্যান্ডেজ করে দিচ্ছে। এদিকে জাংকুক এক মনে তাকিয়ে আছে তের দিকে। কেন জানি তের কাছে আসলে জাংকুক শান্তি অনুভব করে। সকল দুশ্চিন্তা সকল কষ্ট যেন নিমিষেই হারিয়ে যায় তের এই মুখখানা দেখলে। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন ছোট স্যার, নিজের অনুভূতিগুলোকে ইগোর সাথে পিষিয়ে ফেলবেন না, তা না হলে বারবার নিজের কাছে নিজেই হেরে যাবেন। হয়েছে, ছাড়, তোকে আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমার ভুল হয়েছে এখানে আসা। কথাটা বলি জাংকুক গটগট পায়ে সামনের দিকে এগিয়ে যায়। তেও জাংকুকের যাবার দিকে তাকিয়ে আছে। জাংকুক একটু এগিয়ে গিয়ে আবার ও পিছনে তের কাছে ফিরে আসে। তে এখনো জাংকুকের দিকে তাকিয়ে, তে বুঝতে পারছে জাংকুক কিছু একটা বলতে চাইছে, কিন্তু অতিরিক্ত ইগোর কারণে বলতে পারছে না। তে উঠে এসে জাংকুকের সামনে দাঁড়িয়ে বলে, ইউ আর মোস্ট ওয়েলকাম। তের কথায় জাংকুক চমকে উঠে বলে, আমি তোকে কখন থ্যাংক ইউ বললাম? বলেননি, কিন্তু বলতে তো চেয়েছেন, এত ইগো কেন আপনার? ড্রাইভারের মেয়ে বলে কি থ্যাংক ইউ বলা যায় না? তুই এত বেশি বুঝিস কেন? আমাকে বুঝিস বলে যাই ইচ্ছে তাই বলবি না। শোন, কাল থেকে তোকে যেন আমি সুগার আশেপাশেও না দেখি, কথাটা মাথায় রাখিস। কথাটা বলেই জাংকুক সোজা বেরিয়ে যায়। তে জাংকুকের যাবার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এই লোকটা বড়ই অদ্ভুত, রেগে গেলেও মুখটা একদম খরগোশের বাচ্চার মতো হয়ে যায়। এই লোকটা যে কবে নিজের অনুভূতির কথা বুঝতে পারবে? কিরে সুয়া কই কই আবার? লাইব্রেরিতে বইয়ে মুখ গুজে বসে আছে। কিন্তু তুই এত সকাল সকাল ভার্সিটিতে কি করিস? এমনি এমনি নাকি কোনো কাহিনী আছে বস? জাংকুক রাগানিত চোখে ইউনোর দিকে তাকালে ইউনো চুপ হয়ে যায়। এরই মধ্যে জাংকুকের নজর যায় ভার্সিটির গেটের দিকে। জাংকুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। মাশাল্লাহ, এ যেন এক হলুদ পরী। পরক্ষণে জাংকুকের চোখ বড় বড় হয়ে যায়। এ কি, তুই তো লাইব্রেরি যাচ্ছে, এত সকালে লাইব্রেরিতে তো কেউ থাকে না। কিন্তু সুগা তো লাইব্রেরিতে। ও গড, আই হ্যাভ টু গো দেয়ার। তে আজ একটু সকালে ভার্সিটি এসেছে, সামনে এক্সাম, তাই লাইব্রেরি থেকে বই নিতে হবে। তে যেই না লাইব্রেরিতে ঢুকবে তখনই কেউ পেছন থেকে তে হাত ধরে টেনে তেকে একটা ফাঁকা রুমে নিয়ে আসে। তে ভয়ে চিৎকার দিতে যাবে, কিন্তু তার আগেই জাংকুক তেকে শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে বলে, একদম চিৎকার করবি না, তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? মানে কি এইসবের, আমাকে এভাবে টেনে আনলেন কেন? কি করেছি আমি? সকাল সকাল লাইব্রেরি যাচ্ছিলি কেন? সুগার সাথে দেখা করতে নিশ্চয়ই? তোকে না কাল বলেছি সুগার আশেপাশেও তুই যাবি না? আপনার সমস্যাটা কি একটু বলবেন প্লিজ? আমি সুগা ভাইয়ের সাথে দেখা করি বা কথা বলি তাতে আপনার কি? আপনার গায়ে তো লাগছে কেন? জানি না, আমার সহ্য হয় না। কেন সহ্য হয় না? আমি তো সামান্য একটা ড্রাইভারের মেয়ে, তাই না? আমার প্রতি আপনার এত অধিকার বোধ কিসের ছোট স্যার? কারণ তোকে আমি, কথাটা জাংকুক আর শেষ করলো না, হুট করেই তেকে নিজের সাথে জড়িয়ে ধরলো। আংশিক ঘটনায় তেও ভয় পেয়ে যায়। কি কি করছেন? চুপ, প্লিজ কোনো কথা বলিস না। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন বলছি, আমার ইচ্ছে, চুপচাপ থাক, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তেও কেন জানি জাংকুককে কিছু বলতে পারেনি। অদ্ভুত এক টান অনুভব করছে তে জাংকুকের প্রতি। এদিকে জাংকুক যেন পারছে না, তেকে একেবারে নিজের মধ্যে ঢুকিয়ে ফেলছে। জাংকুকের শান্তির একমাত্র জায়গা যে এই তে, তেও বাধ্য হলো জাংকুককে আঁকড়ে ধরতে। এক পর্যায়ে জাংকুক তের ঘাড়ে মুখটা গুঁজে দেয়। অনাকাঙ্ক্ষিত এই স্পর্শে তের সারা শরীরে যেন বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। শিহরণে জাংকুকের পিঠের দিকের শার্ট দু হাতে আঁকড়ে ধরলো তে। এদিকে জাংকুক যেন ধীরে ধীরে তের নেশায় ডুবে যাচ্ছে। তের শরীরের ঘ্রাণ জাংকুককে মাতাল করে দিচ্ছে। তেকে আরো কাছে পেতে চাইছে জাংকুকের নিষিদ্ধ মন। দুজনের নিঃশ্বাসে আস্তে আস্তে ভারী হয়ে উঠছে। হঠাৎ করে জাংকুকের ফোনটা বেজে ওঠে, যার ফলে জাংকুকদের দুজনেরই ঘোর কেটে যায়। দুজনই দুজনের কাছ থেকে ছিটকে দূরে সরে যায়। উফ, ভারী খারাপ লোক তো আপনি, এভাবে কেউ চেপে ধরে নাকি? এক্ষুনি তো দম আটকে ভাড়া যেতাম আমি, রাক্ষস কোথাকার। কি, তুই আমাকে রাক্ষস বললি? বেশ করেছি বলেছি। আপনি কেন এমন করছেন? কি ভেবেছিলেন আমি আর সুগা ভাইয়া এখানে একা লাইব্রেরিতে
কিছু করব? আমার যদি সুগা ভাইয়ের সাথে কিছু থাকে তাতে আপনার কি? একদম চুপ, একবার বলেছিস বলেছিস, কিন্তু পরের বার ভুলেও এটা বলিস না, একেবারে জানি মেরে ফেলবো। আমাকে প্রশ্ন করার সাহস পাস কোথা থেকে তুই? এই জীবন যাকো কারো কাছে জবাবদিহিতা করে না। তোকে একবার জড়িয়ে ধরেছি বলে এটা ভেবে নিস না আমি তোর বাধ্য হয়ে গেছি। যা এখান থেকে, সোজা ক্লাসে যাবি। তুই জাঙ্কুকের কথায় এক প্রকার রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে তুই যাবার দিকে জাঙ্কুক তাকিয়ে বাঁকা হেসে বলে, তুই যদি ভেবে থাকিস তুই সুগার সাথে ঘর বাঁধবি তাহলে সেটা ভুল, আমি বেঁচে থাকতে এটা কখনোই হবে না। কিন্তু আমি কনফিউজড, তুই আমি কেন এমন করছি, কেন সহ্য করতে পারি না তোর আশেপাশে কোনো ছেলেকে? মন চায় অনেক কিছু বলতে কিন্তু বলতে পারছি না, আমি যে গোলক থাকায় পড়ে গিয়েছি, না পারছি বুঝতে না পারছি কিছু বলতে। আই দাঁড়াও তে, এইভাবে রেগে মেগে কই যাচ্ছ? তে সুগাকে সবটা খুলে বলে। সুগা সবটা শুনে জোরে জোরে হেসে বলে, ও গড, শেষ পর্যন্ত জাঙ্গু কেরা আমাকে নিয়ে তোমার জন্য জেলাস ফিল করতেছে। আহারে বেচারা আমার বন্ধু, তোমাকে নিয়ে সে এত জেলাস কিন্তু তবুও স্বীকার করছে না, ও তোমাকে ভালোবাসে। আপনি হাসছেন সুগা ভাইয়া? এই দিয়ে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। ধে তুমি, তে তুই এখানে কেন? তোকে না বলেছি সোজা ক্লাসে যেতে? জাঙ্কুক তুই তের সাথে এমন ব্যবহার কেন করছিস? সেটা একান্তই আমার আর তের পার্সোনাল ম্যাটার, তার মধ্যে তুই কেন কথা বলছিস? পার্সোনাল? তা কি ধরনের পার্সোনাল শুনি একটু। বাড়ির মালিকের সাথে ড্রাইভারের মেয়ের ব্যক্তিগত কি সেটাই তো বুঝতে পারছি না। সুগা কি করছেনটা কি আপনি? দেখুন আপনার সাথে আমার ব্যক্তিগত কিছুই নেই আর থাকতে পারেও না। সুগা ভাইয়া আপনি চলুন। কথাটা বলি তে সুগাকে নিয়ে চলে যায়। এদিকে জাঙ্কুক রাগে নিজের হাতের মুঠো শক্ত করে নেয়। কাজটা তুই ভালো করলি না তে, এর শাস্তি তোকে পেতে হবে। রাতে ঘুমের মধ্যে হঠাৎ তে অনুভব করছে কেউ তের দিকে ঝুঁকে আছে, কারো গরম নিঃশ্বাস তের সারা মুখময় পড়ছে। তে চট করে চোখ খুলে তের উপরে কাউকে দেখে চিৎকার করতে যাবে, ঠিক তখনই সেই ব্যক্তিটি তের মুখ চেপে ধরে বলে, একদম চাচাবি না তে, আমি জাঙ্কুক। জাঙ্কুক নামটা শুনে তে তার মুখ থেকে জাঙ্কুকের হাতটা সরিয়ে বলে, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? তোর সর্বনাশ করতে এসেছি। মানে? মানে সিম্পল, মধ্যরাতে ফাঁকা বাড়িতে একা একটা মেয়ের কাছে একটা ছেলে কেন আসতে পারে বুঝতে পারছিস না? জাঙ্কুক কথাটা বলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তের মুখের কাছে। ইতিমধ্যেই তে বরফের মতো জমে গেছে, দম যেন বন্ধ হয়ে আসছে। জাঙ্কুক একেবারে তের কাছাকাছি, তাদের মধ্যে এতটুকু দূরত্ব আর নেই, ভয়েতে ইতিমধ্যে চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এরপর জাঙ্কুকের কানের কাছে গিয়ে বলে, তোর চিন্তা ভাবনা কিন্তু নোংরা হয়ে গেছে তে, এই জীবন জাঙ্কুকে কিস পাওয়া এতটাও সহজ না। জাঙ্কুকের কথা শুনে তে চট করে চোখ খুলে জাঙ্কুককে সজোরে এক ধাক্কা মারে, যার ফলে জাঙ্কুক তের পাশে পড়ে যায়। তে ধরপড়িয়ে উঠে বসে বলে, আপনার কিস আমার চাই না, বের হন এখান থেকে। ইস, এত কষ্ট করে এসে এখন কিছু না করে চলে যাব, ভাবলি কি করে? এটা জীবন জাঙ্কুকের মান সম্মানের প্রশ্ন। মানে কি? মানে একটাই, তোর বাপকে কাজে আটকে রেখে আমি এখানে এসেছি, এখন চট করে যা, আমার ক্ষুধা লাগছে, খাবার নিয়ে আয়। এত রাত হয়েছে আপনি কিছু খাননি? না খাইনি, খেতে ভালো লাগছিল না, কিন্তু এখন ক্ষুধা লেগেছে, যা খাবার আন, না হলে কিন্তু তোকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। আচ্ছা আচ্ছা আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। কথাটা বলেই তে খাবার আনতে চলে যায়। তে খাবার নিয়ে আসলে জাঙ্কুক শোয়া থেকে উঠে বসে বলে, আমাকে খাইয়ে দে। কেন, আপনার হাত নেই, নিজের হাতে খান। খাইয়ে দিতে বলেছি মানে খাইয়ে দিবি? পারবো না তাই বুঝি? কথাটা বলে জাঙ্কুক উঠে তের কাছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এক পর্যায়ে জাঙ্কুক একেবারে তের মুখের কাছে চলে আসে। জাঙ্কুক ধীরে ধীরে তের ঠোঁটের কাছে নিজের ঠোঁটটা এগিয়ে নিতে তের জোরে চিৎকার দিয়ে বলে, আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি, খাইয়ে দিচ্ছি, এই তো গুড গার্ল। জাঙ্কুক পাকা হেসে তের কাছ থেকে দূরে সরে আসে।
তারপর তে নিজ হাতে জাঙ্কুককে খাইয়ে দিতে শুরু করে। তে যতবারই জাঙ্কুকের মুখে খাবার তুলে দিচ্ছে ততবারই জাঙ্কুক ইচ্ছে করে কামড় দিচ্ছে, কিন্তু তে কিছুই বলছে না। কেন জানি জাঙ্কুককে খাইয়ে দিতে তের মনে এক অজানা শান্তি অনুভব হচ্ছে। এদিকে জাঙ্কুক তের কোনো রিয়াকশন না পেয়ে এবার তের হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয়। আহ, কি হলো, কামড় দিচ্ছেন কেন? তোর হাতটা তো নরম কেন? হাতের থেকে তো তোর হাতটাই খেয়ে ফেলতে বেশি ইচ্ছে করছে। কি বলিস, খেয়ে ফেলি? চুপ করে বসে খান, তা না হলে কিন্তু আমি আপনাকে রুমে বন্ধ করে চলে যাব। এত সাহস? হ্যাঁ, অনেক সাহস। খাবেন না চলে যাব? না না, খাবো, দে খাইয়ে দে। এরপর তে জাঙ্কুককে খাইয়ে দেয়। নিন, খাওয়া শেষ, এবার চলে যান। কেন, আমাকে বুঝি ভালো লাগছে না? সুগার আসলে ভালো লাগতো। দেখুন, একদম ফালতু কথা বলবেন না। বেশ, করব বলবো। কথাটা বলি, জাঙ্কুক সোজা তেকে বসিয়ে দিয়ে তের কোলে মাথাটা রেখে শুয়ে পড়ে। এটা কি হলো? যা হয়েছে বেশ হয়েছে, একদম ডিস্টার্ব করবি না, আমি ঘুমাবো। অনেকদিন ভালোভাবে ঘুম হয় না আমার, প্লিজ তে একটু ঘুমাতে দে। আমার কাছেই কেন এত আবদার আপনার, ভালোবাসেন আমায়? কি হলো বলুন। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক ইতিমধ্যে ঘুমিয়ে গেছে। ইস, একদম ছোট বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছেন, এই লোকটাকে নাকি আমি ভালোবাসি, ভাবতেও হাসি পাচ্ছে। না, আর অপেক্ষা না, এবার আপনাকে মুখ খুলতেই হবে মিস্টার অ্যারোগেন্ট জিওন জাঙ্কুক। কি রে সুগা, এত তাড়াতাড়ি করে ডাকলি কেন? কেন আবার, তোর বন্ধুর জীবনে আজ এত বড় একটা গুরুত্বপূর্ণ দিন, তুই ছাড়া কি করে হবে বলতো? মানে মানে আমি আজ তোকে প্রপোজ করব। হোয়াট? আমি তোকে ভালোবাসি। সুগা কথাটা বলতে দেই, জাঙ্কুক সুগার কলার শক্ত করে চেপে ধরে বলে, কি বলছিস কি তুই, তুই তোকে ভালোবাসতে পারিস না? কেন পারি না, তুই এমন কেন করছিস জাঙ্কুক? একদম চুপ, একদম আমার সাথে নাটক করতে আসবি না। নাটক কেন করব আমি, আমি তোকে ভালোবাসি। সুগা, আমি তোকে চুপ করতে বলেছি, আর একবারও যদি তোর মুখ থেকে আমি তোকে ভালোবাসার কথা শুনি তোকে তোর জিভ আমি কেটে ফেলবো। আমি কিছুতেই বুঝতে পারছি না আমি তোকে ভালোবাসলে তোর কি, কারণ কারণ আমি আমি কারণ কারণ আমি তোকে ভালোবাসি। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি। আমার তোর আশেপাশে আসার চেষ্টা করিস না সুগা, একদম জানি মেরে ফেলবো, তুই শুধু আমার, শুধু আমার। এটা বলতে এত দিন লাগিয়ে ফেলেন ছোট স্যার? পেছন থেকে তের কণ্ঠ শুনে জাঙ্কুক পেছনের দিকে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে। জাঙ্কুক ছুটে যায় তের কাছে, দু হাতে শক্ত করে তেকে জড়িয়ে ধরে বলে, তে তুই শুধু আমার, তোকে অন্য কেউ ভালোবাসতে পারে না, তুই বুঝিস না, আমি তোকে অন্য কারো পাশে সহ্য করতে পারি না, আমি তোকে ছাড়া পাগল হয়ে যাই। তাহলে এতদিন নিজের মুখে এই কথাগুলো বলেননি কেন ছোট স্যার? ভয় পেতাম, ভয় পেতাম আমি, তোকে হারানোর ভয়। বারবার মনে হতো তোকে ভালোবাসার কথা বলে তুই যদি মানা করে দিস, কিন্তু এই সুগাকে আমি মেরে ফেলবো। ও তোকে, চুপ চুপ, উনি নাটক করছিলেন। নাটক? হ্যাঁ, আপনার পেট থেকে কথা বার করার জন্যই এমন করছিলেন। সুগা ভাইয়া জিমিনকে ভালোবাসে, আমাকে না। তোরা আমার সাথে গেম খেলি? আচ্ছা, সমস্যা নেই, এর শোধ আমি বাসর ঘরে তুলব। চল, কোথায় কোথায় আবার বিয়ে করতে? এক্ষুনি। হ্যাঁ জান, একবার যখন ভালোবাসার কথা বলেই ফেলেছি তখন বিয়ে করে একেবারে বাসর সেরে ফেলবো, দেরি করা আমার একদম সহ্য হয় না। বাসর ঘরে তে বসে আছে, তে ভাবতেই পারিনি মাত্র কয়েক মুহূর্তে জাঙ্কুক তেকে এমনভাবে বিয়ে করে ফেলবে। আসলে উনি পাগল, আমার জন্য পাগল। কথাগুলো ভাবতে ভাবতে জাঙ্কুক দরজা খুলে রুমে প্রবেশ করে, সাথে সাথে এক অজানা ভয়ে তে যেন কেঁপে উঠল। জাঙ্কুক দরজাটা বন্ধ করে তের দিকে এগিয়ে যায়, তেও বিছানা থেকে নেমে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে জাঙ্কুককে সালাম করে নেয়। কি ব্যাপার, আজ এত সম্মান? আগে তো কথায় কথায় রাগ দেখাতে। হুম, দেখাতাম, তখন তো আপনি মালিক পক্ষ ছিলেন, এখন তো স্বামী। আচ্ছা, তাই বুঝি। কথাটা বলেই জাঙ্কুক এগিয়ে তের কোমর জড়িয়ে ধরে বলে, স্বামীও কিন্তু এক প্রকার মালিক।
তোমার সর্বাঙ্গের মালিকানা কিন্তু এখন থেকে শুধুমাত্র আমার। তোমার আত্মার মালিকানা, তোমার নিঃশ্বাসের মালিকানা, তোমার প্রতিটা স্পর্শের মালিকানা কিন্তু আমার, একান্তই আমার। এমনকি তোমার ভবিষ্যৎ সন্তানের মালিকানাও। কি সব বলছেন, এখন তো শুধু বলেছি জান, একটু পর তো করব, তখন কি করবে? আপনি কি সেই জিওন জাংকুক? আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করে নাও সোনা, এই জিওন জাংকুক এখন থেকে শুধুই তোমার, একমাত্র তোমার। কথাগুলো বলতে বলতে জাংকুক একেবারে তার ঠোঁটের কাছে চলে গিয়েছে, যার ফলে কথা বলার সময় বারবার জাংকুকের ঠোঁট তার ঠোঁট স্পর্শ করছে। যতবারই এমন হচ্ছে ততবারই তে কেঁপে উঠছে। হঠাৎ জাংকুক তেকে কোলে তুলে এগিয়ে যায় বিছানার দিকে, তারপর তেকে বিছানায় শুয়ে দিয়ে তের দিকে ঝুঁকে যায়। জাংকুক তের কানের কাছে গিয়ে মিশালো কণ্ঠে বলে, আর কত অপেক্ষা করাবে জান, দীর্ঘ 18 বছর ধরে আমাকে তোর তহনে একটু একটু করে পড়িয়েছিস, আজ আমার এই অন্তরের আগুন তোর সর্বস্ব দিয়ে মিটিয়ে দে। আর যে সহ্য হচ্ছে না জান, সহ্য করতে কে বলেছে? আপনার এই মাতাল করা স্পর্শে আমাকে ডুবিয়ে দিন, আমাকে নিজের করে নিন, আমাকে আপনার অস্তিত্ব ধারণের সুযোগ করে দিন জাংকুক। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, যতটা ভালোবাসলে নিজের থেকে আপনাকে আলাদা ভাবাও মরণ সমতুল্য হয়ে যায়, যতটা ভালোবাসলে বিশ্বের সকল সৌন্দর্য সকল ঐশ্বর্য আপনাকে ছাড়া তুচ্ছ মনে হয়, যতটা ভালোবাসলে আপনার অস্তিত্বে নিজেকে অনুভব করে বেঁচে থাকা যায়, ঠিক ততটাই ভালোবাসি। আমিও ভালোবাসি প্রিয়, অনেক বেশি ভালোবাসি। আমার ভালোবাসার রঙে তোমাকে রাঙিয়ে আমার মাঝে তোমাকে ডুবিয়ে দেব, এতটা কাছ কিনে নেব যেখান থেকে মৃত্যু ছাড়া তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। কথাটা বলেই জাংকুকের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নেয়। ভালোবাসার তৃপ্তিতে তের চোখের কোণা বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এ কানা কষ্টের নয়, বরং তৃপ্তির। এ কোনো সাধারণ বন্ধন নয়, ভালোবাসার পবিত্র বৈধ বন্ধন, যে বৈধতা আছে প্রতিটা স্পর্শে, বৈধতা আছে তাদের প্রতিটা নিঃশ্বাসে, বৈধতা আছে তাদের প্রতিটা সুখকর ধ্বনিতে। ভালোবাসা মানে নিজেকে বিসর্জন দেওয়া ভালোবাসার মানুষটির কাছে। সময় থাকতে ভালোবাসাকে আপন করতে না পারলে হারাতে হয়, তাই যাকে ভালোবাসো সে যাই হোক না কেন, তাকে তোমার ভালোবাসার কথা বলে দাও, তাকে সবটা দিয়ে নিজের করে নাও।